হ্যালো ভিউয়ার্স, পলাশ টিচিং হোমে সবাইকে স্বাগত। আমি মোহাম্মদ সাইফুল ইসলাম, প্রভাষক সেন্ট ইউজিস গার্লস স্কুল অ্যান্ড কলেজ। আজকে আমরা এসএসসি পরীক্ষা 2020-এর গণিত প্রশ্নের সমস্যার সমাধান করাব। আজকে আমরা যে সমস্যাটার সমাধান করাব সেটা হচ্ছে ঢাকা বোর্ড 2020 সালের 1 নম্বর প্রশ্নের যে সমস্যাটা এসেছিল বীজগণিতের, সেই সমস্যাটা সমাধানটা করাবো। তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত যদি দেখো তাহলে অবশ্যই তোমরা অঙ্কটা সহজেই বুঝতে পারবে। এবং যারা আমার চ্যানেলে এখনো নতুন আছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করো এবং আমার চ্যানেলের সঙ্গেই থাকো। তাহলে আমরা এখন অঙ্কতে চলে যাই। তাহলে আমাদের যে আজকের যে সমস্যার সমাধান, আমরা প্রথম প্রশ্নটা দেখি। পি প্লাস কিউ রুট থ্রি, পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান রুট সিক্স, এবং এ সমান ওয়াই পাওয়ার ফোর প্লাস ওয়ান পয়েন্ট ওয়াই পাওয়ার ফোর। ক নাম্বার, উৎপাদকে বিশ্লেষণ করো। ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন জেড স্কোয়ার। ক নাম্বার, প্রমাণ করো যে পি কিউব প্লাস কিউ কিউব ইকুয়াল নাইন রুট থ্রি বাই ফোর। গ নাম্বার, এ সমান সমান এম পাওয়ার ফোর প্লাস ফোর এম স্কোয়ার প্লাস টু হলে দেখাও যে ওয়াই স্কোয়ার মাইনাস ওয়ান ইকুয়াল এম ওয়াই। তাহলে শিক্ষার্থীরা প্রথমে আমরা ক নাম্বার সমস্যার সমাধানটি করাবো। তাহলে দেখি আমরা এখন ক নাম্বার কোশ্চেনে এটা প্রশ্নে দেওয়া আছে। এখন আমরা এটাকে যদি আছে ফোর এক্স স্কোয়ার মাইনাস টুয়েলভ এক্স ওয়াই প্লাস নাইন ওয়াই স্কোয়ার মাইনাস সিক্সটিন জেড স্কোয়ার, তাহলে চারকে ভাঙ্গাই, দুদুগানে চার মানে টু এক্স হোল স্কোয়ার। সূত্রে টু এ হচ্ছে টু এক্স, নয় রে ভাঙলে থ্রি ওয়াই, টু এ বি, তাহলে দুই দুগানে চার, তিন চারা বারো এক্স ওয়াই, তিন দিকে নয়, আর ফোর জেড স্কোয়ার, চার চারা কত ষোলো। তাহলে আমাদের এই পর্যন্ত সূত্র করে দেখি শিক্ষার্থীরা, এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার, তাহলে সূত্রটা পরে কি এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র, এ মাইনাস বি কি হোল স্কোয়ার। তাহলে আমাদের এ স্কোয়ার এটা, এটা হলো বি স্কোয়ার, এটার সূত্র হচ্ছে কি একবার প্লাস একবার মাইনাস, টু এক্স মাইনাস থ্রি ওয়াই প্লাস ফোর জেড, টু এক্স মাইনাস থ্রি ওয়াই মাইনাস কি জেড ফোর জেড। তাহলে শিক্ষার্থীরা আশা করব অবশ্যই ক নাম্বার কোশ্চেনটা তোমরা বুঝতে পেরেছো। ক নাম্বার যেহেতু এখানে বলছে পি কিউব প্লাস কি কিউবের মান, তাহলে আমাদের দেওয়া আছে পি প্লাস কিউ সমান সমান রুট থ্রি এবং পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ার সমান সমান রুট থ্রি। এখানে পি স্কোয়ার মাইনাস কিউ স্কোয়ারের সূত্র হচ্ছে পি প্লাস কিউ পি মাইনাস কিউ। আমাদের প্রশ্নে উল্লেখ ছিল পি প্লাস কিউর মান হচ্ছে রুট থ্রি, মাইনাসের মানটা কিন্তু উল্লেখ নেই। এই কিউ আর ছয়কে ভাঙাইলাম, তিন দোকানে ছয়, এই রুট থ্রি আর রুট থ্রি, এই রুট থ্রি আর রুট থ্রি দুদিকে কাটলে পি মাইনাস কিউর মান থাকে রুট টু। শিক্ষার্থীরা আমাদের কিন্তু অবশ্যই যে মানটা বের হয়ে গেছে সেটা হচ্ছে কি বলতো, পি মাইনাস কিউর মান। আমরা জানি পি প্লাস কিউ হোল স্কোয়ার, বেশি লেগেছি পি প্লাস কিউ হোল স্কোয়ার, শিক্ষার্থী সূত্রটা কি পি মাইনাস কিউ হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তাহলে এই প্লাসের মান প্রশ্নে দেওয়া আছে রুট থ্রি এবং মাইনাসের মান দেওয়া আছে রুট টু। রুট থ্রি স্কোয়ার হচ্ছে থ্রি, রুট টু স্কোয়ার হচ্ছে টু, এখানটাকে আমরা পক্ষান্তর করলাম, পক্ষান্তর করলে তিন তিন এদিকে টু প্লাস ফোর কে একসাথে করে দিয়েছি, তিন থেকে দুই বিয়োগ করলে কত হয় এক হয়, এবং এই চার গুণে আছে কোথায় গেল ভাগে গেল, তাহলে কিন্তু আমাদের পি কিউবের মান, কিউবের মানটা বের হয়ে গেল। এখন শিক্ষার্থীরা প্রশ্নে আছে পি কিউব প্লাস কিউ কিউব, আমরা কিন্তু সবাই জানি, আবারও বলতেছি পি কিউব প্লাস কিউবের সূত্রটা হচ্ছে পি প্লাস কিউ মাইনাস থ্রি পি কিউ পি প্লাস কিউ। এখন এটা যে মান, এটার মান আমাদের প্রশ্নে উল্লেখ আছে রুট থ্রি, এবং পি কিউর মান আমরা বের করেছি ওয়ান বাই ফোর, এবং পি প্লাস কিউ রুট থ্রি। রুট থ্রি কিউব মানে কি আমরা জানি, রুট থ্রি কিউব হচ্ছে থ্রি রুট থ্রি, আর এখানে থ্রি রুট থ্রি। এখন আমাদের এই লসাগু, এটার মধ্যে লসাগু হচ্ছে ফোর, তিন আর চার গুণ করলে তিন চারা
12 माइनस 3 रूट 3 12 থেকে যদি 3 বিয়োগ করি তাহলে কত হচ্ছে 9 রুট 3 বাই 4 আমাদের কিন্তু ক নাম্বার কতটাও শেষ হয়ে গেছে নাম্বার গ গ নাম্বার সমস্যাটা সমাধান করব একটু আমরা লক্ষ্য করি দেওয়া আছে a সমান সমান y পাওয়ার 4 প্লাস 1 বাই y পাওয়ার 4 এবং a সমান সমান m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 তাহলে আমরা দেওয়া আছে দেওয়াটা করি এখন আমাদের এটাকে আমরা y পাওয়ার 4 প্লাস একক প্রথমে আনলাম আর এখানে এর মান বসাইলাম ইজি m পাওয়ার 4 প্লাস 4m স্কয়ার প্লাস 2 y কে ভাঙে আমরা 2 দুগুণে 4 2 দুগুণে 4 এখন আমরা সূত্র পেলাম a স্কয়ার প্লাস b স্কয়ার আমরা জানি এটা সূত্র কি a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab এই y স্কয়ার কি কাটা 2 এখানে বিয়োগ আছে আর এখানে কি হবে যোগ হবে দুই দুই যোগ করলে কি হয় চার হয় আর আমাদের এখানে যা আছে তাই আবার এখানে যা আছে তাই এটা সূত্র ভালোই a স্কয়ার প্লাস 2ab প্লাস b স্কয়ার তাহলে আমাদের কি শেষ সূত্র পড়ে a প্লাস b কি স্কয়ার ডাবল লাইন করে দিয়েছি a প্লাস b কি স্কয়ার হোল স্কয়ার এলে টেবিল যদি কোন চাই যে আমরা কেটে দিতে পারি ইচ্ছে করলে a প্লাস b কি স্কয়ার হোল স্কয়ার তাহলে আমাদের এই দুই ডিগ্রি স্কয়ার উঠে গেল দুই স্কয়ার উঠে গেছে এখন আমাদের আবার সূত্র পেলাম আবার প্লাসের সূত্র পেয়েছি কত এখন মাইনাসে এ মাইনাস হোল স্কয়ার প্লাস টু এ বি এখানে দুই যোগ আছে এখানে কি হবে বিয়োগ হবে দুই দুই যদি কাটা হয় জিরো জিরোর কোনো দাম নেই তাই বসাইলাম না এখন এখানে আমরা দুই ডিগ্রি স্কয়ার আছে স্কয়ার টু উঠাই দিলাম ওয়াই মাইনাস ওয়াই বাই ওয়াই সমান সমান এম এখন আমাদের এখানে যদি লসাগু করি লসাগু y ভালো করে কেল করি এখানে লসাগু করে লসাগু কি হবে y y স্কয়ার মাইনাস 1 এখন y দিয়ে আমরা m কে গুণ করলাম my স্কয়ার আমাদের যেটা উত্তর ছিল সেটা কিন্তু কি মিলে গেছে তাহলে দেখানো হয়েছে দেখে আমরা কি লিখেছি শুট লিখেছি শিক্ষার্থীর আশা করব অবশ্যই অঙ্কটা বুঝতে পেরেছো এবং সবাই আমার চ্যানেলের সঙ্গে থাকবে